তোমাদেরকে আমি আশীর্বাদ করছি মাতি। তোরা লেখা পড়া শিখে মানুষের মতো মানুষ লেখা পড়া শিক্ষা লাভ করি মানুষের মতো মানুষ হবে। এই তো আপনি আপন দুলাল কি হাসি মুখে বিদায় দিন। আমি ওদের তো ভাই বন্ধু মাস্টার
বাপু যা, তোদের কাকার সঙ্গে চলে যা, তোরা যা তোদের লেখাপড়া যে শিখতেই হবে, তো চলে যাচ্ছি। আমি স্নেহের আপন দুলালকে নিয়ে যাচ্ছি আমার এই মাল্যবন্ধ মাস্টারের কাছে। আচ্ছা, সেখান থেকে সে যদি দেখে আপনি ধর্মপুর রাজে তার বাড়ি শান্তির আগুন জ্বালাবার চেষ্টা করেছেন, একটি কথা মনে রাখবেন, ধর্মপুরের সবাই আপনাকে ক্ষমা করবেন। কোনদিন আপনাকে ক্ষমা করবে না। চলো আপন দলাল মহারাজ, দেবী রাজলক্ষ্মী মারা যাবার পর থেকে আপন দুলাল কান্নাকাটি করছে, আপনি ভীষণ মাদ হয়ে গেছেন। তাই তো আমি বলছিলাম কি মহারাজ, আপন দুলালকে সান্ত্বনা দেবার জন্য, আপনাদের শান্তি আনয়নের জন্য আপনি আবার দ্বিতীয় দ্বার গ্রহণ করুন। সামলি আপনি কথা বলবেন, আমি রাজে লক্ষ্মীর মাথা দিয়ে বর্ষ করে প্রতিজ্ঞা করেছি, আমি বাকি জীবনে কখনো দ্বিতীয় দ্বার গ্রহণ করব না। আর আপনাকে আমি একটি কথা স্মরণ করে নিয়ে যাচ্ছি, আমার সপক্ষে আমার জীবনে পুনরায় দ্বিতীয় দ্বার কথা উচ্চারণ করুন। মনে রাখবেন, এই সর্বপুরাজ্যে সবাই এখন পর্যন্ত তুমি এই চাং বাহাদুরকে চিনতে পারি বুঝতে পারি, এতদিন তুমি দুধ কলা দিয়ে কাল সাপ পুষে গেছো, সেই কাল সাপ সুযোগ পেলে তোমার বক্ষস্থলে মরণ কামার। ধর্মে মুসলিম পদে পদে তুমি আমার বাধা হয়ে দাঁড়াও, তাই তো আমি মহামন্ত্রী চাং বাহাদুর চলে বলে কৌশলে জয় জয় মা মঙ্গল চণ্ডী, জয় মা তারা, জয় জয় মা লক্ষ্মী, জয় মা কালী। ও মা রে, আমি তোর চালা, সারা জীবন তোকে কি আমি পুজো দিয়েই যাব? তুই আমায় কিছুই দিবি না মা, তুই আমাকে কিছু না দিলে কি হবে? আমি তোকে দেব মা, তোকে দেব। ও মা কালী, ও মা রে, ভক্তির মনোবাঞ্ছা পূর্ণ হলে তোর মন্দিরে আমি জোড়া পাঠা দেব মা, জোড়া পাঠা বলি দেব মা, জোড়া পাঠা বলি দেব মা।